কলকাতার সব থেকে নাম করা একটা ক্যাটারার, যার নাম হচ্ছে বিজলি গ্রিল। যাত্রা শুরু হয়েছিল বিজলি সিনেমার ঠিক পিছনে ছোট্ট একটা খাবারের দোকান থেকে। তাদের যাত্রা শুরু প্রায় নয় নয় করে 70-75 বছর হয়ে গেছে এই কোম্পানিটার। তো এরা এখানে যে ক্যাটারিং সার্ভিসটাও করে, প্লাস ওদের রেস্টুরেন্টও আছে কলকাতা এবং কলকাতার বাইরে। তো আজকে আমি এখানেই যাচ্ছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে স্টেডিয়ামের মধ্যে, যেটা 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, আমরি হসপিটালের ঠিক অপোজিটে। চলুন যাওয়া যাক, আর এখানে গিয়ে আমরা কী কী করলাম, কী কী খেলাম সবই দেখাবো, আর ওদের কী কী প্রোগ্রাম চলে, কীভাবে এদের বুকিং হয়, কী কী খাওয়া দাওয়ার প্যাকেজ আছে সব কিছুই জানাবো আপনাদের। চলুন। হ্যাঁ, আরেকটা দরকারি কথা, আপনারা যখনই যাবেন প্লিজ ফোন করে যাবেন, কারণ ওদের অনেক সময় ওই রেস্টুরেন্টে বুকিং থাকে, মানে পার্টি অর্গানাইজ করে তখন রেস্টুরেন্টটা ক্লোজ থাকে। আজকেও সেমই হয়েছিল। আর ক্যাপাসিটি কত নাকি? মোটামুটি 2000 জন হয়ে যাবে, মানে এরকম না যে ঘেঁষা গেছে হয়ে যাচ্ছে। আপনি এবার যদি সেইটা যদি সেরকম মতো যাই হোক না, টেবিলে তো বুফে সিস্টেম, মানে প্লেট থাকে, তো পার প্লেট কিরকম ইয়ে পড়ে আপনাদের? প্লেটটা আমাদের যেইটা পড়ে, তো দেখুন মেনু হিসাবে বেঙ্গলিটা জিএসটি আছে। আপনি যদি বড় মেনু হয় তখন 2500 মাটন বিরিয়ানিও রাখতে পারেন, মানে এটি যেট আমরা আপনি আউট মেনুও যদি করতে চান আমাদের মেনুর বাড়ি সেটাও আমরা অল পুরো কলকাতা কেন মুম্বাই কেন দিল্লি কেন পুরো কেটা দিই। সে তো আমি ছোটোবেলা থেকে নাম শুনেছি সোডা দেখতাম, তারপর থেকে আমাদের যাই হোক না কেন কোনো কারণ বসে তো বন্ধ হয়ে গেছে, কিন্তু খাওয়াটা খুব ভালো আছে। কারণ আমরা পুরো কলকাতাটাই আমাদের ব্রাঞ্চ আছে। নজরুল মঞ্চের পথের সাথী, মানে বারুইপুরে আছে পথের সাথীতে আছে, আর লেক ক্লাবে আছে সিআরসি, লেক ক্লাবকে ধরতে যেতে সিআরসি ওখানে আছে আমাদের, আর বিজয়গড়ে ছিল ওইটা বিজয়গড়টা আমরা কোনো কারণবশত বন্ধ করে, আর পাঁচ সাল এই পাঁচ দিকে যেটা এখন এখন পাঁচ দিকে যেটা এমএলএদের হচ্ছিল বলা সেখানে, আর এইটাই মানে এইটাই আপনাদের জায়গা না উপরেও আছে? না না, এইটা আমাদের পুরো পুরোটা। কত ক্যাপাসিটি বললেন? 2000 ক্যাপাসিটি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার সল্টলেক স্টেডিয়ামের যে আউটলেটটা আছে ওটা একটু ঘুরে আমি দেখাই ভিতর থেকে বাইরে থেকে কেমন দেখতে লাগে। তো এখানে হচ্ছে খাবারের রাখার জন্য, মানে যদি বাফেট সিস্টেম হয় তো ওখানে ওরা খাবারটা সাজিয়ে রাখতে পারবে। এদিকেও রাখার জায়গা আছে, এখানে চেয়ার টেবিল আছে, বসেও খেতে পারবেন। এখানে খাবারগুলো সাজিয়ে রাখার জন্য টেবিল করা আছে। কাল আমরা যেদিন গেছিলাম সেদিনকে একটা বাচ্চার জন্মদিন ছিল 3 বছরের, তো তারই সব মানে মানে ডেকোরেশনের কাজ চলছিল, তার জন্য অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল। তো দুপুর থেকে ওদের তোড়জোড় শুরু হয়ে গেছিলো, তো দুপুরবেলা লাঞ্চ টাইমটা খোলা ছিল, বাট ইভিনিংয়ে যে ডিনার টাইমটা ছিল সেটা ক্লোজ ছিল বিকজ অফ বার্থডে পার্টির জন্য। এদিকেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি 2000 জন লোক এখানে বসে খেতে পারবে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। মোটামুটি প্রত্যেকটা ইভিনিংয়ে ওদের 6টা 7টা করে মানে ক্যাটারিংয়ের সার্ভিস থাকে, বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকম প্রোগ্রামে যারা যেরকম ওদের সাথে কন্ট্যাক্ট করে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আসার আগে প্লিজ আপনারা ফোন করে আসবেন, যদি কোনো কোনো রকম প্রোগ্রাম থাকে তখন ওই সময়টা ওরা রেস্টুরেন্টটা অফ করে ওরা অনলি ব্যাংকোয়েটের জন্য এটা ইউজ করে। তো আমি রিক্তা কলকাতা 365 থেকে, আজকে আমরা চলে এসেছি বিজলি গ্রিলে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফেসবুকে প্লিজ আমার পেজটা ফলো করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। তো এবার আমরা খাবারের দিকে যাই, খাবারটা অর্ডার দেবো। তো দেখাচ্ছি এখানে এই মেনু কার্ডে কী কী এদের কী খাবারের প্রাইস কীরকম, কী দাম অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কতটা দাম কম বেশি এবং কোয়ান্টিটি কীরকম কী দেয় এরা। এই মেনু কার্ডটা আমি পোস্ট করে দেবো আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এটা একদম আপডেটেড নতুন মেনু কার্ড, অনলাইন যেগুলো আছে সেগুলো কতটা কী আপডেটেড আমি জানি না। মাংসের ঝোল, মাটন অবভিয়াসলি, আর ছিল ভাত, ভেটকি পাতুরি, আর ওদের একটা পাতুরিতে 2 পিস থাকে, আর
পোস্ত চিংড়ি, ওটা কোনোদিন খাইনি। আমরা আলু পোস্ত শুনেছি, তো এনারা দেবে আলুর সাথে পোস্ত দিয়ে চিংড়ি, সেটা খেয়ে দেখব কেমন খেতে। আর অ্যাম্বিয়েন্স জায়গা ভালো, সল্ট লেক স্টেডিয়ামের ভেতরে, আমরা প্রথমে বুঝতে পারিনি যে এটা স্টেডিয়ামের ভেতরে, নিরিবিলি জায়গা, ভালো জায়গা। আর ভালো হয়েছে আজকে আমরা ফোন করে এসেছিলাম, আপনারাও এলে ফোন করে আসবেন, কারণ এদের এখানে মেইনলি ব্যাঙ্কুইটটাই ইউজ হয়, যেমন আজকে 7টা থেকে ব্যাঙ্কুইট পুরো বুক থাকবে, তো এখানে রেস্টুরেন্ট ওপেন থাকবে না, তো আপনাদের এখানে আসার থাকলে, বিজড়ি গিরিলে খাওয়ার থাকলে আমরা আগে থেকে আপনারা ফোন করে নেবেন। আর এখানে স্টাফের ব্যবহারও খুব ভালো, স্টাফগুলো ভালো, তো দেখা যাক খেয়ে বোঝা যাবে খাবারটা কেমন। আর এদের রান্নার জায়গাটা হচ্ছে একদম বাইরে, মানে যে এন্ট্রেন্সটা আছে তার ঠিক একটু উল্টো দিকে, ওখানে সব দেখলাম রান্নাবান্না হচ্ছে। তো বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে, ঠিক স্টেডিয়ামের ভিতরেই, মানে স্টেডিয়াম যে বিল্ডিংটা আছে তার ঠিক গ্রাউন্ড ফ্লোরেই এটা রয়েছে বিজলি গ্রিলটা। তো আমি একটু কিচেনে যাব, ওদেরকে পারমিশন নিয়ে নিয়েছি যাওয়ার, যেতে পারি কি না, কারণ ইভিনিংয়ে ওদের একটা পার্টি রয়েছে, তার তোড়জোড় চলছে কিচেনে, তো আমি বেশিক্ষণ ওদের টাইম নেব না, ডিস্টার্বও করবো না, জাস্ট একটু ঘুরে দেখে আসি কীরকম হয় কিচেনটা, আর মানে কী কীরকম কী আছে ভেতরে, কেমনভাবে কাজ হয় ওদের। তো চলুন দেখাই আমি ভিতরে কিচেনটা। এগুলো কি ওই রাত্রের ইনভিটেশনে মানে প্রোগ্রামের খাওয়া দাওয়ার? আমি যে মাটনের প্রিপারেশনটা অর্ডার করেছিলাম, মাটন কষা, সেটারই এখানে রান্নাটা হচ্ছে। ওরা বলেছিলো চার পিস দেবে, বড় বড় চার পিস দেবে, মোটামুটি 300-350 টাকা মতো দাম, কিন্তু আমি যখন রান্নাঘরে গিয়ে দেখলাম এটা চার পিসের থেকে অনেকগুলো, অনেক পিসই দিয়েছে, মোটামুটি 8 পিস মতো ছিল দেখছিলাম, তো ছোটো বড় মিলিয়েই দিয়েছে 8 পিস মতো, আর দামও অনেক কম। অন্যান্য জায়গায় গেলে মাটনের একটা আইটেম ফুল প্লেট নিতে গেলে 500-600 টাকা নিয়ে নেবে, সেখানে এখানে অনেক তুলনামূলক অনেক দামটা অনেক কম ছিল। মাটন কষার সাথে নিয়েছিলাম একটা আইটেম, চিংড়ির একটা পোস্ত দিয়ে রেসিপি ছিল ওদের, নামটা ঠিক মনে পড়ছে না, চিংড়ি পোস্ত, তো ওটাও ওরা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে মোটামুটি এদের কিচেনটা, সল্ট লেকের স্টেডিয়ামের যে আউটলেটটা আছে তার কিচেন এটা। তো এখানে রাত্রের যে পার্টি অর্গানাইজ করছে ওরা, তারই সব রান্নাবান্না এখানে চলছে। তো আমাদের মানে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো রেডি, তো আমি এবার চলে যাব আমার খাবার টেবিলে। চলুন আমি চলে যাই খাবার টেবিলের দিকে। এটা প্রিপারেশনটা, খাবারটা কি নাম? নিরামিষ। ইভিনিংয়ে যে পার্টিটা অর্গানাইজ করছে সেটাতে মানে মেনলি ওদের নিরামিষ খাবার দাবার, তো সব নিরামিষের আইটেম হচ্ছে এখানে। তো আমি চলে এলাম খাবার টেবিলে, তো খাবার ওরা সার্ভ করছে, তো একটা একটা করে আইটেম টেস্ট করব আর বলবো আপনাদের কেমন হয়েছে, আর কত কি প্রাইস নিচে সবার শেষে যখন বিলিং হবে তখন আমি দেখিয়ে দেবো। আর এখানে যে ভাতের কোয়ান্টিটি দিয়েছে, একটা ভাত নিলে দুজনের আরামসে হয়ে যাবে, মোটামুটি আমরা যা খাই, হ্যাঁ দুজনের হয়ে যাবে কি, মোটামুটি আড়াই জন খেতে পারবে যা কোয়ান্টিটির ভাত দিয়েছে এখানে। তো প্রথমে রাইস নিয়ে নিলাম প্লেটে, তারপরে এই যে ভেটকি পাতুরিটা অর্ডার করেছিলাম, এক প্লেটে দু পিস থাকবে, তো দুজনের আরামসে হয়ে যাবে। ভেটকির সাইজটাও খুব ভালো ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল। তো ভেটকি পাতুরি খাওয়ার পর এবার নিলাম চিংড়ি মাছ দিয়ে যে পোস্তর আইটেমটা ছিল ওটা, এখানে মোটামুটি অনেকগুলো চিংড়ি দিয়েছিল, মোটামুটি 16টা তো হবেই, আর বেশ বড় বড় চিংড়ি ছিল,
তো এটা দিয়ে এবার খেয়ে নি, দেখি কেমন হয়েছে এটা খেতে। 2 3 4 5 আর প্লেটেও আরো কয়েকটা চিংড়ি ছিল, তো অনেকটাই ওরা যে পোস্ত চিংড়ি ছিল সেটা অনেকটা কোয়ান্টিটি ছিল, দুজনে খেয়ে আমরা শেষ করতে পারিনি। তারপর শেষের দিকে শুধু চিংড়ি মাছগুলো খেয়ে নিয়েছি বেছে বেছে। প্লেটেও প্রায় 6-7টা মতো চিংড়ি মাছ ছিল, ওগুলোও খেয়ে নিয়েছিলাম। তো আমাদের চিংড়ি খাওয়া শেষ, এবার মাটন নিয়ে নেবো। মাটন অনেকগুলো পিস ছিল, ওরা বলেছিল 4খানা মতো পিস থাকবে বড় বড় এক প্লেটে, বাট এখানে প্রায় 7-8টা পিস দিয়েছিল, তো আমরা বেশি খেতে পারিনি। তো বাকিটা আমরা পার্সেল করে নিয়েছিলাম, আর মাটন খাওয়ার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব জোর খিদে পেয়েছিল, অনেক বেলা হয়ে গেছিলো। তোমাদের বিলও এসে গেছে। আমরা নিয়েছিলাম হচ্ছে একটা রাইস, আর আর কি নিয়েছিলাম চিংড়ি মাছের একটা আইটেম পোস্ত চিংড়ি, আর নিয়েছিলাম হচ্ছে মাটন কষা আর ভেটকি পাতুরি। তো খাওয়া দাওয়া অলমোস্ট খুব ভালো ছিল এখানে। তো আমাদের এখানে দুপুরবেলা এসেছিলাম লাঞ্চে, মোটামুটি ফাঁকাই ছিল, আর এখানে পার্টির একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। এখানে আজকে ইভিনিংয়ে পার্টি আছে, তো ইভিনিংয়ে রেস্টুরেন্টটা বন্ধ থাকবে, দুপুরবেলা শুধু খোলা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, খাওয়া দাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর কোয়ান্টিটি ভীষণ ভীষণ মানে অনেকটাই, দুজনের পক্ষে খাওয়া খুব চাপ। তো চিংড়ি মাছ তাও কটা পিস ছিল, 15টা থেকে 14 বড় বড় 14-15টা চিংড়ি ছিল যে চিংড়ির আইটেমটা নিয়েছিল। আর মাটন মোটামুটি কটা পিস ছিল, হ্যাঁ হ্যাঁ বলেছিল 4টে পিস থাকে মাটন কষাতে, বাট মোটামুটি 6টার বেশি পিস ছিল। তো মাটন আমরা খাপটা খেতে পারিনি আর দেখাতেও পারিনি, এত জোর খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো বাকিটা পার্সেল করে নিয়েছি, পেছনে দেখতেই পাচ্ছেন পার্সেল রেডি, আর সাথে আমরা ফিশ ফ্রাই পার্সেল করে নিয়েছি, বাড়ি গিয়ে গরম গরম ফ্রাই করে খাওয়া হবে। এখানে শুধু জাস্ট ওরা কোটিং করে দিয়ে দিয়েছে প্যাকেটে, আর কাঁচা ফিশ ফ্রাই বাড়ি গিয়ে গরম গরম ফ্রাই করে নেবো, দেখিয়ে দিই আপনাদেরকে। এই বক্সটার মধ্যে করে ওরা কাঁচা ফিশটা দিয়ে দিয়েছে, ভাবে বাহ। এটাকে ডায়মন্ড ফিশ ফ্রাই বলছে কি? এটাই ডায়মন্ড ফিশ ফ্রাই না? সুন্দরভাবে প্যাক করে দিয়েছে, থ্যাংক ইউ। আবার আমরাই সাপ্লাই দিই, কারণ ওখানে 2500 বলুন 3000 বক্স আমরাই সাপ্লাই দিই। এইবারে জাস্ট আইপিএলটাই জাস্ট আমাদের টেন্ডার নেওয়া মানে রেটের জন্য একটু হেল্প হতে পারে বা কোনো কিছুর কারণে হতে পারে। তো বাকি যে যে মানে অন্য ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ বলুন বা আদার্স ম্যাচ বলুন, ইডেনে কোনোদিন যদি খেলা থাকে সেই সময় আমাদের পয়লা বৈশাখের মেনু আপনাকে দেখাচ্ছি, যদি আপনি 2 মিনিট। আবার আমরাই সাপ্লাই দিই, কারণ ওখানে 2500 বলুন 3000 বক্স আমরাই সাপ্লাই দিই। এইবারে জাস্ট আইপিএলটাই জাস্ট আমাদের টেন্ডার নেওয়া মানে রেটের জন্য একটু হেল্প হতে পারে বা কোনো কিছুর কারণে হতে পারে। তো বাকি যে যে মানে অন্য ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ বলুন বা আদার্স ম্যাচ বলুন, ইডেনে কোনোদিন যদি খেলা থাকে সেই সময় আমাদের পয়লা বৈশাখের মেনু আপনাকে দেখাচ্ছি, যদি আপনি 2 মিনিট। বাটার বাটার চিলি বেবি আলু, পনির শেজওয়ান, কন্দরার চিকেন কাবাব, ফিশ কবিরাজি, লুচি, কাশ্মীর আলুর দম, পনির কোরমা। ইলিশের ফেস্টিভ্যাল সেটা আমাদের অন্য বাঞ্চ আছে, সেই বাঞ্চে সবসময় মানে যাকে বলে ভিড় থাকে, সাউথ ইন্ডিয়ান নজরের বাঞ্চে ইলিশের সময় আমাদের ওখানে ইলিশ সবসময় পাওয়া যায়। ঠিক আছে।
ঠিক আছে থ্যাংক ইউ আমি কার্ডটার ইয়েটা দিন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে বাইরে প্রচন্ড গরম তো আমি ভালো করে ডিরেকশনটা দেখিয়ে দেবো কিভাবে আমরা এখানে এসেছি আসতে গেলে কিভাবে আসতে হবে আর কত নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো ভিডিওটা আমরা এখান থেকে এখানে এন্ড করছি আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো আর বাকি যা হলো খেতে পারিনি সেটা পার্সেল আমরা নষ্ট করিনি কিছু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি আর মাটনটা পার্সেল করে নিয়েছি তো আমাদের ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা তো এটাই হচ্ছে ঢোকার রাস্তা তিন নম্বর গেট স্টেডিয়ামে ঢোকার আর তার তিন নম্বর গেটের অপোজিটে এখানে রয়েছে আমরি হসপিটাল এটাই হচ্ছে ল্যান্ডমার্ক এই তিন নম্বর গেটটা দিয়ে আপনাদের ঢুকতে হবে ঢুকে ডান দিকে যেতে হবে